কোয়াবান মুসলমান ভাইয়েরা, ঘরে বসে থাকা একান্ত শ্রদ্ধেয়া মা এবং বোনেরা, আমরা মহান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তাঁর নিকট লাখো কোটি সানা সুজুদ পেশ করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মানুষ বানিয়েছেন, আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, মোমেন হিসেবে পরিচয় দেওয়ার তৌফিক দিয়েছেন। বিশেষ করে পবিত্র জুমাবার জুমার নামাজ আদায়ের পূর্বেই অনেক মুসলমান মোমেন থেকে বাছাই করে, অনেক মুসলমান মোমেনের আগেই পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তার পবিত্র ঘরে আমাদেরকে ঈমান ও তাকওয়াকে মজবুত করার জন্য কোরআন হাদিস থেকে অমীয় বাণী শোনার জন্য নিয়ে এসেছেন। এজন্য মনিবের দরবারে শুকরগুজার হচ্ছি, সকলে পড়ছি তাঁরই শেখানো ভাষা দিয়ে, সকলে বলছি আলহামদুলিল্লাহ, রব্বানা লাকাল হামদ, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। সম্মানিত ভাইসব, আমরা অবশ্যই অবগত আছি প্রায় বিশ্ব থমথমে অবস্থায় আছে, বিশেষ করে রাশিয়া ইউক্রেন। তো যেই কোনো মুসিবতে, যেই কোনো বিপদে যদি মুক্তি পেতে হয়, হয়তো আমরা দুনিয়াবি কারণে দুনিয়ার কাছে যেতে পারি, যে যতজনের কাছেই যাব তেমন ফলপ্রসূ হবে না, কারণ যারা বিশ্বমরণ তারা মানুষ, তারা কি বিশ্বমরণ, তারা কি ফেরেশতা? যারা বিশ্ব পরিচালনা করছে জো বাইডেন অথবা ভ্লাদিমির পুতিন, তারা কি মানুষ না ফেরেশতা? সবাই বলেন, আরো জোরে বলেন, মানুষ। যত কিছুই তারা মালিক হোক না কেন, তারা মানুষ। মানুষ হিসাবে তাদের দুর্বলতা আছে নাকি নাই? নিজের দিকে সে টানবে নাকি টানবে না? টানবে। এই মনুষ্যত্বের ঊর্ধ্বে তারা নন, তাই বলেই তারা চড়াও হচ্ছে, হামলা করছে, তসতস করছে মানুষদেরকে, ঠিক কিনা? ঠিক কিনা? বিনা অনুমতিতে একটা পিঁপড়াও মারা যাবে না, যাবে? ছোট্ট প্রাণী পিঁপড়াটাকেও মারতে পারবে না বিনা কারণে। এটা সত্য না মিথ্যা? সত্য কথা। তাহলে আজকে রাশিয়া অথবা এর আগে আমেরিকা বিভিন্নভাবে লক্ষ লক্ষ মানুষকে মারছে নাকি মারে নাই, হামলা করছে নাকি করে নাই? এটা কি রবের অর্ডারে করেছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অর্ডারে করেছে না? এটা হলো তাদের নফসে আম্মারার তাড়নায়, যে খারাপ নফস আছে নফসের তাড়নায় করেছে। আমি এত বিশাল দেশের মালিক, আমাকে চোখ রাঙায়, আমার কমান্ডে আসে না,
আমার কথা শোনে না, এই যে অহংকার, এই যে কিবরিয়া, এই যে তাকাব্বুরি, এটার মালিক কে? আল্লাহ। জো বাইডেন, ডোনাল্ড ট্রাম্প, ভ্লাদিমির পুতিন, কেউ এই তাকাব্বুরি করতে পারবে? কাকেও এই অধিকার দেয়া হয় নাই। এই কিবরিয়া, এই তাকাব্বুরি, এই দাম্ভিকতা একমাত্র কার? চিৎকার করে বলেন, কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবার আমি সারা বিশ্বের যত কিছুর মালিক হই, এই অহংকার গর্ব করার অধিকার আল্লাহ তাআলা আমাকে দেন নাই, দিয়েছেন? আমি বলেছি, আল কিবরিয়া ও রিদাউল্লাহ, অহংকার আল্লাহর গায়ের চাদর। অহংকার কি? ড্রেস অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবার আপনি ঘরে বসে অহংকার করেন, সমাজে বসে অহংকার করেন, আপনার মহল্লায় অহংকার করেন, দেশে অহংকার করেন, বিশ্বে অহংকার করেন, আপনি যেন আল্লাহ তাআলার ড্রেসকে খুলে ফেললেন, নাউজুবিল্লাহ। এই অধিকার আল্লাহ তাআলা কাউকে দেন নাই। আর যারা এই অধিকারগুলো লঙ্ঘন করেছে, তাদের পরিণতি ভালো হয়েছে না খারাপ হয়েছে? ভালো হয়েছে না খারাপ হয়েছে? খারাপ হয়েছে। আমরা ইতিহাসের দিকে তাকালে দেখব, ফেরাউন, নমরুদ, তাদের কি এই শক্তির চেয়ে আজকে যে ভ্লাদিমির পুতিন অথবা জো বাইডেন অথবা এই গ্রুপের যারা আছেন বিশ্ব মোড়ল, এদের মধ্যে, ফেরাউন নমরুদের মধ্যে এবং এদের মধ্যে তেমন কোনো পার্থক্য আছে? নাই। পরিণতি সেটাই হবে। তবে শিক্ষা নেওয়া উচিত। তারা ইউক্রেনকে দখল করছে, আমরা তো ছোট্ট একটা দেশ, আমাদের কি কখন কি করে, এটাও আমাদের শিক্ষা নেওয়া উচিত, ঠিক কিনা? ঠিক কিনা? ওই বাড়িতে আগুন লাগছে, শিক্ষা নিতে হবে, আমার বাড়িতেও আগুন লাগতে পারে। ভাইরা আমার, শিক্ষা নিতে হবে কোরআন থেকে, শিক্ষা নিতে হবে নবীজির আদর্শ থেকে। কোরআন থেকে আমরা দূরে সরে যাচ্ছি, হাদিস থেকে আমরা দূরে সরে যাচ্ছি, যার কারণেই আজকে মানব নামে দানবরা মানুষের উপর চড়াও হয় নাকি হয় না? মানব নামে দানব মানুষদেরকে হত্যা করছে, লক্ষ লক্ষ মানুষ। দেখলাম গাড়ি চলছে, গাড়ির উপরে মেশিন গান উঠাই দিল, জাগায় তারা সব ডেথ। এটা কী মানবাধিকার? কিসের মানবাধিকার? মানবাধিকারের সংজ্ঞা কী? আমার রব তিনি কি মানবাধিকারের সংজ্ঞা দেন নাই? দিয়েছেন। ওই ভ্লাদিমির পুতিন, তুমি কোরআন থেকে মানবাধিকার শেখো, তাহলে তুমি মুক্তি পাবে, না হলে তোমার যে দাম্ভিকতা, অহংকার, তোমার সাড়ে তিন হাত মডির মধ্যে, এটা থেকে রক্ষা পাওয়া আদৌ সম্ভব? এই অহংকার থেকে মুক্তি পেতে হলে রবকে সারেন্ডার করতে হবে। কার কাছে সারেন্ডার? কার কাছে? রবের কাছে সারেন্ডার হতে হবে, এছাড়া উপায় নাই। ভাইরা আমার, আমরা হয়তো বলবো আমরা কি করব, আমরা তো পিছিয়ে একটা দেশ, আমাদের নাই কোনো কিছু, আছে যা তাদের তুলনায় কিছুই নেই, আমরা কি করব। কিন্তু আমরা এক রবের গোলাম। কার গোলাম? চিৎকার করে বলেন, কার? ওই রব কি ছোট? ওই রব কি ছোট? তিনি কত মহান, কত বড়! আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত বড়, এটা আমরা বলে শেষ করতে পারবো না। তার গোলাম আমরা, আমরা তার কাছে দোয়া করতে পারি। কি করতে পারি? আয় আল্লাহ, তুমি ভ্লাদিমির পুতিনের মাথাকে ঠান্ডা করো, তার মাথায় সুবুদ্ধি দাও, সে যেন হিংস্র না হয়, লায়নের মতো, টাইগারের মতো যেন সে হিংস্র না হয়,
এই দোয়া করতে পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কার দোয়া কবুল করে বলা যায় না। আপনি বলবেন আমি কত গুনাহগার, কিন্তু তওবা করলে গুনাহ থাকে বলেন? আত-তাইবু কামাল্লা জামবালা, কালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আত-তাইবু কামাল্লা জামবালা, নবীজি বলেছেন যে তওবা করলো তার যেন একটি পাপও নাই, একটা গুনাও নাই। সুবহানাল্লাহ বলবেন না? ভাইরা আমার, আমি আপনি যদি মন খুলে প্রাণ খুলে সকল কিছুর মালিক, কুল কায়নাতের মালিক, গ্রহ উপগ্রহ নক্ষত্র তারকারাজি গ্যালাক্সি সব কিছুর মালিক, সেই তুলনায় ডোনাল্ড ট্রাম্প কিছুই নয়, সেই তুলনায় ভ্লাদিমির পুতিনও কিছুই নয়, সেই রব যদি তাদের ব্রেনের মধ্যে সাকিনা নাজিল করে দেয় তবে এই পৃথিবীর মধ্যে সাকিনা শান্তি আসতে পারে। সেই রবের কাছে দোয়া করুন, তাওবা করে, আয় আল্লাহ তাআলা আমি তোমার বান্দা, না জেনে না বুঝে আমি পাপ করেছি, ছোট পাপ করেছি, বড় পাপ করেছি, জেনে করেছি না জেনে করেছি, বুঝে করেছি না বুঝে করেছি, আল্লাহ আমি ওয়াদা দিলাম আজ থেকে এই সময় থেকে শুরু করে জীবনে একটি পাপও করব না। আল্লাহু আকবার! আপনি যখন চোখের পানি ছেড়ে দিলেন, চোখের পানি কপোলে আসার আগে, নাকের ডগায় আসার আগে আল্লাহ রাব্বুল আলামিন তাওবা কবুল করবেন, সাথে সাথে আপনাকে আল্লাহ তাআলা মাসুম নিষ্পাপ বানাইয়া দিলেন। এবার আপনি যখন মাসুম হয়ে গেলেন, নিষ্পাপ হয়ে গেলেন, এবার রবের কাছে আপনি দোয়া করতে পারেন, শুধুমাত্র মা বাবার জন্য নয়, শুধুমাত্র ভাই বা ভাই বারাদারের জন্য নয়, শুধুমাত্র আপনজনের জন্য নয়, গোটা বিশ্বের জন্য আপনাকে দোয়া করতে হবে। নাকি হবে না? হবে। ভাইয়েরা আমার, যেইভাবে তারা চড়াও হয়েছে রাশিয়া, যেইভাবে চড়াও হয়েছে, মানুষের ক্ষতি হচ্ছে নাকি হচ্ছে না? ওই মানুষগুলো মরতেছে নাকি মরতেছে না? মরতেছে। যদি আল্লাহ তাআলা এই ভ্লাদিমির পুতিনকে ঠান্ডা না করে তাহলে আরো অনেক মানুষ মরে যাবে, নাউজুবিল্লাহ। ঠিক কিনা? ঠিক কিনা? এই জন্য দোয়া করতে হবে, আয় আল্লাহ তাআলা ভ্লাদিমির পুতিনকে তুমি মানুষের মতো মানুষ বানাও। কিসের মতো বানাও? মানুষের মতো মানুষ বানাও, সে যেন কোরআনুল কারিমে আল্লাহ তুমি যেই মানবতার ডেফিনেশন দিয়েছো, মানবতার যে সংজ্ঞা দিয়েছ, ভ্লাদিমির পুতিনের, ভ্লাদিমির পুতিনের তার ব্রেনের মধ্যে সেই সংজ্ঞা দেখার যোগ্যতা তুমি তাকে দিয়ে দাও। বলি আমিন। হকুল ইবাদ, এই যে আল্লাহর হক, বান্দার হক, বান্দার হক সে যদি বোঝে তাহলে সে একটি মানুষেরও ক্ষতি করার দুঃসাহস তার সিনার মধ্যে হবে না, হবে না। ভাইরা আমার, মুসলিম হিসাবে, মুমিন হিসাবে আমরা এই দোয়া করতেই পারি, পারি তো ইনশাআল্লাহ। দুহাত তুলে আল্লাহ তাআলাকে দেখাই, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ভাইরা আমার, আমি আপনি যদি অন্তত দোয়াও করতে না পারি তাহলে কিয়ামতের দিন যেদিন আল্লাহ তাআলা বলবেন লা তাযুলা কদামা ইবনে আদম হাত্তা ইউসআন ওয়ান খামসিন, পাঁচটি প্রশ্নের জবাব দেয়া ছাড়া বান্দা কেউ তুমি নড়তে পারবে না। সেই দিন আল্লাহ তাআলা যদি প্রশ্ন করে, ওরে বান্দা, বাংলাদেশি বান্দা, মুসলমান, তোমার অস্ত্র ছিল না, শস্ত্র ছিল না, কিন্তু তোমার তো দোয়া করার জন্য একটা মন ছিল, ঠিক কিনা? ঠিক কিনা? দোয়া করার জন্য যোগ্যতা ছিল, কেন দোয়া করো নাই? রব যদি ধরে জবাবদিহিতা করার কোনো উপায় নাই, ঠিক কিনা? ও ভাইয়েরা আমার, এই জন্য জিকির আজকার করে, তওবা করে, তাসবিহ করে, কুরআনুল কারিম তেলাওয়াত করে মানুষের জন্য দোয়া করুন।
ভ্লাদিমির পুতিনের জন্য দোয়া করুন, আল্লাহ যেন তাকে প্রকৃত মানুষ বানায়া দেয়। বলি আমিন। আর যদি দোয়া না করতে পারেন, কেয়ামতের মাঠে জবাবদিহি করার কোনো উপায় থাকবে না, থাকবে না ভাইরা আমার। তারপরে আমাদের মাহে রমজান আসতেছে নাকি আসছে না? আসছে। দীর্ঘ এক মাস আগে আপনাদেরকে বলেছি প্ল্যান প্রোগ্রাম করার জন্য, প্ল্যান করতেছেন তো ইনশাআল্লাহ? বলি ইনশাআল্লাহ। শয়তান যেন প্ল্যান থেকে আপনাদেরকে পিছু হটাতে না পারে, শয়তানের সাথে ফাইট করবেন। আপনি যখন প্ল্যান করার জন্য চেষ্টা করবেন, শয়তান বলবে ওখানে একটু ব্যবসা বিজনেস অথবা আদার্স যে ইনকাম তো করতে হবে, ওখানে একটু রুটিন ঢুকানোর চেষ্টা করবে শয়তান। শয়তানকে লাথি মেরে মাহে রমজানকে শুধুমাত্র কোরআনের জন্য, বাস কোরআন আইনকে বাস্তবায়নের জন্য, কোরআন পড়ার জন্য, কোরআন বোঝার জন্য রুটিন করতে পারবেন তো ইনশাআল্লাহ? শয়তান যেন কাউকে প্ররোচিত না করতে পারে। বলি আমিন। ভাইরা আমার, আজকে রজবের 30 তারিখ, কত তারিখ 30, রজবের 30 তারিখ আজকে, কালকে তো শাবান মাস শুরু। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান ওয়া বাল্লিগনা, সবাই বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান অবাল্লিগনা রমাদান। আরো জোরে বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান অবাল্লিগনা রমাদান। আসা যাওয়া তো দেখি দোকানে যে লেকচারগুলো চলে, কত কথা শুধু আসতেছে, আসে না দোকানে আড্ডা এখানে সেখানে, কিন্তু কোরআনের কথা হাদিসের কথা বলতে গেলে মুখ থেকে বেরোতে চায় না। বাধা দেয় কে? কোরআন যেন আমার জবানে না বাজে, না বের হয়। বাধা দেয় কে? আরো জোরে বলেন শয়তান। তার কাজই এটা, আল্লাহর কথা কোরআনের কথা যেন জবান দিয়ে বের না হয়, আপ্রাণ চেষ্টা করে। আমার আপনার জবান দিয়ে যখন কোরআন চালু হয়, শয়তানের গায়ে আগুন ধরে যায়, নাউজুবিল্লাহ। এই জন্য যত বেশি কোরআনুল কারিম তেলাওয়াত করতে পারবেন, তত বেশি খুশি হবে কে? আর নারাজ হবে কে? নারাজ হবে কে? আর যত বেশি আজে বাজে কথা বলবেন, খুশি হবে কে? নারাজ হবে কে? আল্লাহ, নাউজুবিল্লাহ। বলি ভাইরা আমার, যেখানেই যাবেন, যেই প্রোগ্রামে যাবেন, জিকির আজকাজ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই কথাগুলো জবান ছেড়ে বলবেন, শয়তান দূর হয়ে যাবে। শয়তান কি হবে? দূর হয়ে যাবে। শয়তান এখানে তালা মেরে রাখে, এই তালা দেখা যায় না, দেখা যায়, তালা মেরে রাখে যেন আমার আপনার মুখ দিয়ে কোরআন বের না হয়। মাঝে মধ্যে আপনার নফসে আম্মারা, নফসে মুতমাইন্না বলে, মাহে রমজান আসছে একটু কোরআন পড়তে হবে, কি করতে হবে? কোরআন পড়তে হবে। তখন নফসে আম্মারা শয়তান বলতে থাকে, কোরআন তো বহু পড়ছি, আর কত পড়ব, বাপ দাদাই পড়ছে, হ্যাঁ তারাও পড়ছে, আমরাও পড়তেছি, আর কত পড়ব, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আজীবন কোরআনুল কারিম পড়তে হবে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারিমের প্রথম আয়াতে কারিমা কি নাজিল করলেন? আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী নবী সম্রাট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হেরা গুহার মধ্যে ধ্যানরত ছিলেন, জিব্রাইল আলাইহিসসালাম বিশ্ব নবীর কাছে চলে আসলেন, এসে নবীজিকে বললেন ইকরা বিসমি রাব্বিকাল লাযী খলক, খলকাল ইনসানা মিন আলাক,
ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। সুবহানাল্লাহ। আবার বলেন, সবাই বলেন, সবাই বলেন, ইকরা বিসমি রাব্বিকাল লাযী খলক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। সবাই বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের দীর্ঘ 30 পারা, দীর্ঘ 23 বছরে যে কোরআনুল কারীম নাজিল হলো, সেই কোরআনুল কারিমে যে প্রথম শব্দটি নাজিল করলেন আল্লাহ তাআলা, তার নাম হলো ইকরা। তার নাম কি? সবাই বলেন, আরো জোরে বলেন, ইকরা। ইকরা মানে পড়ো, 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 ইকরা পড়ো। কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও বান্দা, তুমি যদি আমার বান্দা হও, তুমি যদি আমার গোলাম হও, তাহলে অবশ্যই বেশি বেশি তুমি পড়বে, অবশ্যই পড়বে। তুমি কিছুই না জান, যদি কিছুই না জানো অন্তত আল্লাহু আকবার বলবে। কি বলবে? আল্লাহু আকবার পড়বে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, এগুলো পড়তে থাকবে। সুবহানাল্লাহ। আর আরো বেশি পড়তে হবে, বিসমি রাব্বিকাল লাযী খলাক, তার নামে পড়তে হবে। কার নামে? কার নামে? আল্লাহর নামে, যিনি ও বান্দা তোমাকে সৃষ্টি করলেন। আজকে তোমার অনেক ক্ষমতা, আজকে তোমার অনেক সাহস, আজকে তোমার অনেক শক্তি, কিন্তু তোমার কিছুই ছিল না, তোমার নাম ছিল না, কিছুই ছিল না, তুমি এক ফোঁটা দুর্গন্ধময় পানি ছাড়া কিছুই ছিলে না, ঠিক কি না? যেই পানিটুকু যখন নির্গত হয় উত্তেজনার সাথে, বাবার মেরুদণ্ড থেকে, মায়ের পাজরের হাড্ডি থেকে যখন বের হয়ে যায়, গোসল তখন ওয়াজিব হয়ে যায়, নাউজুবিল্লাহ। ওরে বান্দা, তোমার কিছুই ছিল না, আমি রব্বুল আলামিন আলাকা আলাকা রক্তপিণ্ড বানালাম শুক্রাণুকে, সেখান থেকে ফাকাসাউনাল ইজামা, আমি হাড্ডি, ওই রক্তপিণ্ড থেকে হাড্ডি দিয়ে, ছোট্ট ছোট্ট হাড্ডি দিয়ে একটা ছোট্ট মানুষ আমি তোমাকে বানাইয়া দিলাম। ওই হাড্ডির উপরে ফাকাসাউনাল ইজামা লাহমা, কুচি কুচি হাড্ডির উপরে আমি রব্বুল আলামিন গোস্ত দিয়ে ছাউনি দিয়া দিলাম। সুম্মা নুখরিজুকুম তিফলাম, আল্লাহ তাআলা বলেন, বান্দারে ওখানে যখন ছোট্ট মানুষ তুমি তৈরি হলে, আমি রব্বুল আলামিন রুহ দিলাম, কি দিলেন, কি দিলেন, রুহ দিলেন, রুহ চলে আসলো, খাবার খেতে হবে, ওই খাবার মা কি খাওয়াইতে পারছে নাকি, বাবা খাওয়াইতে পারছে নাকি, কেউ পারে নাই, পৃথিবীর কেউ পারবে না। আজকে যারা দাম্ভিকতা দেখাচ্ছে, অহংকার করতেছে, গর্ব করতেছে, ভ্লাদিমির পুতিন, জো বাইডেন, তারা কি কোনো সন্তানকে মায়ের পেটে খাওয়াইছে নাকি? আল্লাহ বলছে কেউ খাওয়াইতে পারে না। আমি রব্বুল আলামিন ওই ছোট্ট মানুষটির নাভির সাথে তার মায়ের নাভির মধ্যে কানেকশন দিয়ে দিলাম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মায়ের মাসিক অসুখকে বন্ধ করে দিলাম, সেখান থেকে একটু একটু রক্ত এনে আমি তোমার জীবন বাঁচাইলাম। আমি ইচ্ছে করলে তোমার মুখ দিয়ে খাওয়াইতে পারতাম। আমরা দুনিয়াতে কি দিয়ে খাই? মুখ দিয়ে খাই। আল্লাহ তাআলা বলেন, বান্দারে আমি তোর মুখ দিয়ে সেই মাসিকের রক্তগুলো খাওয়াই নাই, কারণ এই জবান দিয়ে তুমি আমার জিকির করতে হবে। কার জিকির করতে হবে? কার জিকির করতে হবে?
আল্লাহর জিকির করতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে। আল্লাহর জিকির পবিত্র, কোরআন পবিত্র। এই কোরআন তেলাওয়াতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জবানটাকে পবিত্র রেখেছেন, এই জন্য নাভি দিয়ে তিনি খাওয়াইছেন, সুবহানাল্লাহ। কিন্তু আজকে এই জবান দিয়ে কোরআন তেলাওয়াত করে না, আজে বাজে কথা বলে, বলে না কি বলে না। আল্লাহ রাব্বুল আলামিন জবানটা দিলেন পবিত্র, এই জবান পবিত্র রেখেছেন, কিন্তু বান্দা এই জবানটাকে অপবিত্র করে, করে নাকি করে না, এমনভাবে টানে মনে হয় যেন কিসের জো বাইডেন, কিসের ভ্লাদিমির পুতিন, মানে খোদা থেকেও বড় মনে হয়। একদিন জিজ্ঞেস করছি আমি, আচ্ছা যুবককে, আমাকে দেখে সে খুব সরম পেয়ে গেছে। বললাম, আচ্ছা তুমি সত্য করে বলবে, আমি তো তোমাকে পানিশমেন্ট করবো না, কিছুই করবো না, একটু জানতে চাই, আল্লাহ তাআলা তোমাকে এই জবানটা পবিত্র রেখেছেন, মায়ের পেটে অপবিত্র করেন নাই, আল্লাহ তাআলা জবানটাকে পবিত্র রেখেছেন জিকির করার জন্য, কোরআন তেলাওয়াত করার জন্য, কিন্তু এটা অপবিত্র করো কেন, সত্য কথা বলবা। তখন যুবক বলতেছে, হুজুর আপনি তো অভয় দিয়েছেন, আসলে যখন টেনশানে পড়ে যাই, অস্থির হয়ে যাই, কোনো উপায় না দেখি, তখনই এই বিড়ি হাতে নেই, সিগারেট হাতে নেই, যখন টান দেই মনে হয় যেন আমি আকাশে উঠতেছি, নাউজুবিল্লাহি মিন জালিক, মনে হয় যেন আমি দুনিয়ার বাদশাহ। আরে কোরআনের কোনো আয়াতে আছে যে টেনশানে ধরলে বিড়ি খেতে হবে, টেনশানে ধরলে মদ খেতে হবে, টেনশানে ধরলে এই আজবাজে নেশাগুলো গাঁজা হিরোইন খেতে হবে, কোরআনের কোনো আয়াতে আছে? লক্ষ লক্ষ হাদিসের কোথাও আছে না, বরং কোরআন বলছে যখন মানুষ কোনো টেনশনে পড়ে যাবে, বিপদে পড়ে যাবে, তার ঈমান বৃদ্ধির জন্য, ইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, আল্লাহু আকবার। বান্দা মানুষ যখন বিপদে পড়ে যাবে, টেনশনে পড়ে যাবে, তখন সে কোরআন তেলাওয়াত করবে, আল্লাহু আকবার, ঈমান বেড়ে যাবে। পৃথিবীর কেউ না থাকলেও তার সাথে কে থাকবে? তখন সে আত্মহত্যা করবে না। মহসিন সাহেব যদি আল্লাহকে ডাকতে পারতেন, আল্লাহকে চিনতেন, তার সন্তান, তার ক্লায়েন্ট, তার বন্ধু বান্ধব তার সাথে বেঈমানি করে চলে গেছে, সে যদি আল্লাহকে ডাকতে পারত, আল্লাহ তার পাশে এসে দাঁড়ালে, সে কি আত্মহত্যা করতে পারত? চিৎকার করে বলেন, পারত না, পারত না। এইভাবে আল্লাহকে ডাকতে হবে, আমার সন্তান আমার সাথে গাদ্দারি করতে পারে, আমার স্ত্রী আমার সাথে গাদ্দারি করতে পারে, আমার ভাইয়েরা আমার সাথে গাদ্দারি করতে পারে, আমার সার্ভেন্ট আমার সাথে গাদ্দারি করতে পারে, আমার আত্মীয় স্বজন যারা আছে সবাই আমার সাথে গাদ্দারি করতে পারে, কিন্তু আমার আল্লাহ আমার সাথে গাদ্দারি করতে পারে না। এটাই হলো ডাকা, আল্লাহ তাআলার জিকির এটাই। পৃথিবীর সব দূরে চলে গেল, উদয়নি আস্তাজিব লাকুম, বান্দা ভাই চলে গেছে, নো টেনশন, বাবা চলে গেছে, নো টেনশন, মা চলে গেছে, নো টেনশন, ভাই চলে গেছে, নো টেনশন, তোমার সার্ভেন্ট চলে গেছে, নো টেনশন, আমি আল্লাহ তোমার সাথে আছি, সুবহানাল্লাহ। ও ভাইয়েরা আমার, আপনি যখন কোরআন তেলাওয়াত করবেন, আমার যখন দুনিয়া নিয়ে টেনশন আসে, কেন মানুষ দুনিয়া নিয়ে পাগল হয়ে গেছে, মানুষ হিসাবে এই টেনশন আমার আছে নাকি আছে না, আছে। যখন আমার মধ্যে টেনশন কাজ করে, অস্থিরতা কাজ করে, আমার মহা ঔষধ হলো কোরআন। যেদিন আমার বেশি টেনশন টানা, আমার এমন রেকর্ডও আছে 5 ঘন্টা চিৎকার করে তেলাওয়াত করেছি, আল্লাহু আকবার। ডাক্তারের কাছে গিয়েছি,
বড় ভাইয়ের পরামর্শক্রমে অনেকে পরামর্শ করে ডাক্তারের কাছে যাও। ডাক্তারের কাছে গেলে কি হবে? আমার ট্রিটমেন্ট করবে মহা ঔষধ কোরআন। কে ট্রিটমেন্ট করবে? কোরআন মহা ঔষধ। অনুনাজ্জিল মিনাল কোরআনি মা হুয়া শিফা, কোরআন হলো মহা ঔষধ। ঔষধ থাকলো যখন আমি টানা পাঁচ ঘন্টা কোরআনুল করিম তেলাওয়াত করলাম চিৎকার করে বিশ্বকারী আব্দুল বাসেতের স্টাইলে, আলহামদুলিল্লাহ আমার সব টেনশন দূর হয়ে আমি যেন মাসুম বেগুনা হয়ে গেছি, সুবহানাল্লাহ। কেমনে বোঝাবো আপনাদেরকে, লক্ষ কোটি টাকার কোনো ওষুধের দরকার হবে না। আপনার ঘরে যে কোরআনটা এতিমের মতো পড়ে আছে, ধুলিকণায় মাখা পড়ে আছে, সেই কোরআনটা খুলুন, পড়তে পারেন না, কোরআনের দিকে তাকা, কোরআনের দিকে তাকা, চোখ দিয়ে বাড়ি পড়বে, আল্লাহর ঘাস রহমত নাজিল হয়ে যাবে, সুবহানাল্লাহ। বলবেন কোরআন আমি তো তোকে পড়তে পারছি না, আমাকে তুমি তো সেই যোগ্যতা দিচ্ছ না, রব তুমি আমাকে যোগ্যতা দাও। কোরআনের দিকে তাকালে সগিরা গুনাহ মাফ হয়ে যায়, সুবহানাল্লাহ। কাঁদেন কোরআনের দিকে তাকিয়ে, কোরআন আমি কেন তোমাকে পড়তে পারছি না, মুসিবতে কেন আমি তোমাকে স্মরণ করতে পারছি না। কোরআনের দিকে তাকান, কাঁদেন, সাকিনা নাজিল হয়ে যাবে, সাকিনা নাজিল হয়ে যাবে, সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, সে কোরআনের মাস আসছে, শাবান কালকে থেকে শুরু হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করতেন। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বললেন, শাহরু শাবান হুয়া তুরফাউ আমালু ইলা রাব্বিল আলামিন। শাবান মাস এমন একটা পবিত্র মাস, এই মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক বান্দার আমলগুলোকে ফেরেশতার মাধ্যমে আল্লাহর কাছে নিয়ে যান। সারা বছর কি করলেন, কি আমল করলেন, কি বদআমল করলেন, কোন মাসে নেওয়া হয়, সাহরে শাবান, শাবান মাসে আল্লাহ তাআলার দরবারে নিয়ে যান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছে প্রশ্ন করা হলো, হে নবী আপনি কেন শাবান মাসে এত বেশি রোজা রাখেন? নবীজি বললেন, ওহেব্বু আইয়ুরফা আমালি ওয়ানা সয়েম, আমার আমলগুলোকে এই মাসে যে কোনো একদিন আল্লাহর দরবারে আল্লাহ তাআলা নিয়ে যান, আমি ভালোবাসি আমি যেন সেই দিন সিয়াম অবস্থায় থাকি। ওহেব্বু আইয়ুরফা আমালি ওয়ানা সয়েম, আমার আমল আল্লাহর দরবারে নেওয়া হবে, আমি ভালোবাসি আমি যেন সিয়াম অবস্থায় থাকি। এখন কোন দিন এটা নিয়ে তর্ক বিতর্ক আছে, ইখতেলাফ আছে, সেটা হলো কেউ বলছে নিসফে শাবান, শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রে, আবার কেউ কেউ বলেছেন না এটা নির্ধারিত নয়, যে কোনো দিন যে কোনো রাতেই এই আমলটা আল্লাহর দরবারে চলে যেতে পারে। এই জন্য আমাদের কাজ হলো শাবান মাসের শেষ কয়েকদিন ছাড়া, 2-3 দিন ছাড়া নবীজি প্রত্যেক দিন সিয়াম পালন করেছেন, সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, এই জন্য শাবান মাসের নেক আমল হলো সিয়াম পালন করা। কি করা? সিয়াম পালন করা, সাহরে রমাদান আসছে, সেখানে সিয়ামগুলোকে ফরজ করা হয়েছে। আমি আপনি যদি সিয়াম পালন করার এখন থেকে প্র্যাকটিস শুরু করে দেই, প্র্যাকটিস ম্যাচ হয় না, প্র্যাকটিস ম্যাচ হয় না, প্রিপারেশন ম্যাচ হয় না, হয় তো কথা বলেন না কেন, হয় না, হয়। এই যে আমরা যখন প্রাইম মিনিস্টার প্রোগ্রামে যাই, প্রেসিডেন্ট প্রোগ্রামে যাই, আগে আমাদের ডেমো হয় যে হুজুর আপনি কীভাবে স্টেজে যাবেন, প্রাইম মিনিস্টারের পাশে আপনি কোরআন তেলাওয়াত করবেন। আমি বলি আমার অভিজ্ঞতা আছে, কয় না, তারপরেও আগে আপনাকে আসতে হবে, আগে গাড়ি পাঠিয়ে দেয় আপনি চলে আসেন।
আমি বলছি যে আমার অভিজ্ঞতা আছে, আমি অনেক প্রোগ্রাম করেছি আলহামদুলিল্লাহ। বলছে না, আপনি একটু আসেন, আমরা একটু ডেমো করব কিভাবে, কোন জায়গায় আপনার সিটটা আপনি এখনই দেখে যান, কিভাবে যাবেন, কিভাবে আপনি স্টেজ দাঁড়াবেন, তেলাওয়াত করবেন, এবং তেলাওয়াতের যখন করবেন অনুবাদ কি করবেন, অনুবাদটুকুনও দেখেন প্রাইম মিনিস্টার শেখ আছে না, আলহামদুলিল্লাহ বলি আলহামদুলিল্লাহ। এবং সেখানে সাধু ভাষায় এখনও অনুবাদ চলে, যখন প্রেসিডেন্ট প্রোগ্রাম, প্রাইম মিনিস্টার প্রোগ্রামে আমরা কোরআন তেলাওয়াত করি, বাংলায় অনুবাদ হয়, সাধু ভাষায় হয়, চলিত ভাষা সেখানে গ্রান্টেড হয় না। তাহলে এ প্র্যাকটিস ম্যাচ, সব জায়গায় ডেমো চলে নাকি চলে না, প্র্যাকটিস। সুতরাং মাহে রমজান আসছে, কত বড় মহত্বের মাস, এখন থেকে শাবান মাসে আমাকে আপনাকে ডেমো করতে হবে সিয়াম পালন করে। লাভ না লস বলেন, লাভ না লস, অনেক লাভ। আজকে যারা অনেকের খবরে নাই, শাবান মাস আসছে না কি আসছে, আসতেছে কোনো খবর নেই, অথচ মুসলিম দাবি করে, মোমেন দাবি করে না কি করে না, কথা বলেন ভাইরা আমার। শাবান মাস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দেখি শাবান মাস আসলে এত বেশি আমল করেন, এত বেশি সিয়াম পালন করেন। নবীজি বললেন, আমি মাহে রমজানের প্রিপারেশন নিচ্ছি, প্রস্তুতি নিচ্ছি। সুবহানাল্লাহ ভাইরা আমার, এই শাবান মাস আমরা কি করব, অনেকগুলো আমল আমাদের বেশি বেশি করতে হবে। সংক্ষেপে বলবো, আমি বলি ইনশাআল্লাহ, কানগুলো খাড়া করে দেন, আমল করার নিয়ত করেন, শয়তান যেন ধোকা না দিতে পারে। এক নম্বরে নফল সিয়াম সাধনা করা চেষ্টা করতে হবে, নফল সিয়াম। প্র্যাকটিস ম্যাচ যেটা বললাম, ডেমো এখন থেকে শুরু করবেন, কালকে থেকে নফল সিয়াম সাধনা করা। তারপরে আগের বছরের সিয়াম যাদের আছে বাকি, যে কোনো কারণে রোগ শোক হয়েছে, হয় না, হয় কি না, রোগ শোক হয়েছে, আগের বছরের সওমগুলোকে পূরণ করে দিতে হবে কোন মাসে, এই শাবান মাসে। কোন মাসে? শাবান মাসে। তিন নম্বর হলো নফল সালাত বেশি বেশি আদায় করতে হবে। কোন সালাত? কোন সালাত? নফল সালাত বেশি বেশি আদায় করতে হবে, কারণ মাহে রমজান কিয়ামুল লাইল, ঘন্টাকে ঘন্টা নবীজি করেছেন, সারা রাতও করেছেন। সুবহানাল্লাহ, আমাকে আপনাকে কিয়ামুল লাইল করতে হবে। নবীজি কিন্তু কিয়ামুল লাইল করেছেন। আমাদের দেশে কিয়ামুল লাইলের গুরুত্ব কম, তারাবির গুরুত্ব একটু বেশি। না, কিয়ামুল লাইলের গুরুত্ব বেশি, তারাবির গুরুত্ব আছে কিন্তু কিয়ামুল লাইল থেকে কম। তবে আলহামদুলিল্লাহ এখন অনেকটা হুঁশ হচ্ছে, বলি আলহামদুলিল্লাহ। এই কিয়ামুল লাইলের প্রস্তুতি নিতে হবে, ঘন্টাকে ঘন্টা নামাজে দাঁড়াতে হবে, এই জন্য নফল সালাত এখন থেকে আদায় করতে হবে। আমরা তো এক রাকাত পড়ি এক মিনিট দুই মিনিটে, এক রাকাত পড়ার জন্য প্র্যাকটিস শুরু করে দেব 10 মিনিট 20 মিনিট, আপনি যা পারেন সূরাগুলো পড়তে থাকেন, এখন থেকে প্র্যাকটিস করবেন, পারবেন তো ইনশাআল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। নফল সালাত আদায় করা, এই যে কথাগুলো বলছি একটু ভালো করে বুঝে বাসায় গিয়েও বলবেন মা বোনদেরকে। আমাদের তো নসিব খারাপ, আমরা তো মা বোনদেরকে পবিত্র জায়গায় আনতে পারছি না, আমরা তাদেরকে ছেড়ে দিয়েছি তোমরা মার্কেটিং করো, তোমরা খারাপ জায়গায় যাও, এখানে সেখানে যাও, আমরা তো তাদেরকে আমাদের এই পবিত্র জায়গায় আনতে পারি না, এটাই স্বীকার করতে হবে। সেই হিসাবে মা বোন অনেক ভালো, আমরা সপ্তাহে তো অন্তত একদিন আসি এখানে, সেই অবস্থা, তারা তো আসতে পারে না, তারপরেও যে তারা আল্লাহকে চেনে, এখনও আমাদের ঘর সংসার করতেছে, এটাই তো আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমাদের নসিব খারাপ, আমরা তাদেরকে ভালো করার প্ল্যান প্রোগ্রামগুলো করতে পারছি না, নাউজুবিল্লাহ বলি। তারপরে নিজেকে শিরক এবং হিংসা থেকে মুক্ত করতে হবে, শিরক থেকে। ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হলো বড় জুলুম। কার উপরে? কার উপরে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে শিরক হলো বড় জুলুম।
শিরিক যদি যাররা পরিমাণ কোনো আমলের মধ্যে থাকে তাহলে সে আমল আল্লাহ তাআলা কবুল করবেন না, নিক্ষেপ করবেন তার চেহারার মধ্যে। ওই বান্দা, তুই আমল করছিলি, তোর আমলের মধ্যে শিরকের গন্ধ আছে, তোর আমলের মধ্যে কি আছে, শিরকের গন্ধ পাই আমি, এই আমল আমার নয়, তোর আমল তুই নিয়ে যা, নাউযু বিল্লাহি মিন জালিক। এবং হিংসা, হিংসা, হিংসা মুক্ত হতে হবে। ওই যে নিসবে শাবান, আল্লাহ তাআলা কবুল করবেন সবাইকে, ইল্লা লি মুশরিকিন আও মুশাহিন, যারা শিরিক করে তারা ব্যতীত, এবং যারা হিংসুক হিংসা করে এরা ব্যতীত সবাইকে আল্লাহ তাআলা নিসবে শাবানে মাফ করে দেয়। কিন্তু হিংসুক যারা, এদেরকে আল্লাহ মাফ করবেন না। হিংসা কি জিনিস, কোটি টাকা খেলেও কি, কোটি টাকার ঔষধ খেলে হিংসা যাবে বলেন, যাবে যাবে না? একটা উপায়, সিজদার মধ্যে কাঁদতে থাকেন, আল্লাহ হিংসা নামক দানবটা আমার কাছ থেকে তুমি নিয়ে নাও, সিজদার মধ্যে বলতে থাকবেন, কাঁদতে থাকবেন, আল্লাহ তাআলা যদি ইচ্ছে করেন আমার আপনার মন থেকে হিংসা দূর করতে পারবে নাকি পারবে না? পারবে। পৃথিবীর কেউ না পারলে কে পারবেন, কে পারবেন, চিৎকার করে বলেন, আল্লাহ তাআলা পারবেন। এই হিংসা মুক্ত হতে হবে, হিংসা মুক্ত ইবাদত করার জন্য চেষ্টা করতে হবে ভাইরা আমার। তারপরে দান খয়রাত করতে হবে, মাহে রমজান আসবে, বেশি বেশি দান করবেন, এখন থেকে তা প্র্যাকটিস করতে হবে, ডেমো করতে হবে এখন থেকে, তখন হাত খুলবে। আর এখন থেকে যদি চেষ্টা না করেন তাহলে তখন হাত খুলবে না, ব্যাংকেই রয়ে যাবে টাকাগুলো, কোটি কোটি টাকা ব্যাংকে রয়ে যাবে, আর মৃত্যুর পর সেগুলো সাপ হয়ে যাবে, কি হবে, বিষাক্ত সাপ, তার সামনে আসবে। তুমি যে ওই যে রাখছিলা প্রাইম ব্যাংক, এশিয়া ব্যাংক, সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, এই ব্যাংকগুলোতে তুমি যে রাখছিলা, জাকাতও দেওয়া নাই, ফিতরাও দেয় নাই, সদকাও দেওয়া নাই, আজকে আল্লাহ তাআলা আমাকে বিষাক্ত সাপ বানিয়েছে, ফাজুকুল আজাব, দংশন করতে থাকবে আর বলবে আজাব ভোগ করো, স্বাদ নাও। তুমি তো দুনিয়ায় ফিতরা জাকাত দিয়ে সদকা দিয়ে স্বাদ নিতে পারো নাই, আজকে স্বাদ নাও, নাউযু বিল্লাহি মিন জালিক, বলেন সবাই। ভাইরা আমার, এই দান সদকা করার এখন থেকে প্ল্যান প্রোগ্রাম করে ফেলতে হবে, কর্জ পরিশোধ করতে হবে, কারো যদি ঋণ থাকে ঋণ করতে হবে, কি করতে হবে, পরিশোধ করে ফেলতে হবে, তারপরে জাকাতের হিসাব তৈরি করতে হবে। তখন তাড়াহুড়া করে হিসাব করতে পারলেন না, এমনি দিয়ে দিলেন, জাকাত আদায় হলো না, এখন থেকে পাই টু পাই জাকাত হিসাব করে সেটা দিয়ে দেবেন। জাকাত দেওয়ার নামে তামাশা যেন না হয়, লাইন ধরিয়ে রোদের মধ্যে মানুষকে খুন করা আছে নাকি নাই, এটা নয়। জাকাত দিবেন এই নিয়তে, যাকে দিবেন সে যেন জাকাত দিতে পারে, প্রতিষ্ঠিত করে দিবেন, এটা হলো জাকাত দেওয়ার নিয়ম। জাকাতের আলাদা লুঙ্গি, আলাদা শাড়ি বেচা কিনা, এগুলো খেল তামাশা ছাড়া আর কিছুই নয়, সেই প্ল্যান প্রোগ্রাম এখন থেকে নেবেন, পাওনা টাকা আদায় করবেন। মানুষ তো চালাক, ঋণ দিয়ে রাখে, জাকাত দিতে হবে না, দেয় না, দেয় কি না, মাশাআল্লাহ, এই প্রশ্ন আমাকে করেছে অলরেডি, তো বলছি অবশ্যই আপনাকে পাওনা টাকা আদায় করে এর জাকাতের ব্যবস্থা করতে হবে, সুবহানাল্লাহ বলেন। নয় নাম্বার হলো রমজানে ইবাদতের রুটিন তৈরি করা, যেটা বলেছি আরও এক মাস আগে, এই রুটিনটা তৈরি করে ফেলতে হবে, শয়তানকে লাথি মেরে, শুধুমাত্র কোরআনের মাস, শুধুমাত্র কিসের মাস, কোরআনের মাস হিসাবে কোরআনকে মহাব্বত, ভালোবাসা, কোরআন শিক্ষা যেইভাবে করতে পারেন, প্ল্যান প্রোগ্রাম এখন থেকে নেবেন, ইমাম সাহেবের পিছনে কাতার বন্দি হয়ে দাঁড়িয়ে যাবেন, ইমাম সাহেব অন্তত 10টা সুরা আমাকে শিখাই দিবেন, 10টা সুরা ছাড়া কোনো উপায় আছে, উপায় আছে, কোরআন তেলাওয়াত করে ইয়ালান, কোরআন তাকে লানত করতে থাকে, নাউজুবিল্লাহ বলেন। এই নামাজ, এই নামাজ, এই কোরআন তেলাওয়াত জান্নাতি নেবে, যেটা লানত করে, নাউজুবিল্লাহ বলেন। ইমাম সাহেবের পিছনে কাতারবন্দি হয়ে দাঁড়িয়ে যাবেন, ইমাম সাহেব আমি কোটিপতি কিন্তু আমি এতিমের মতো, ভিক্ষুকের মতো আপনার কাছে কোরআন চাই, যদি পারেন তাহলে শিখতে পারবেন, না হলে পারবেন না।
যেটার কাঙ্গাল আপনি হবেন সেইটা আপনার সেনায় আপনার ব্রেনে কে দিবেন? চিৎকার করে বলেন কে? আল্লাহ। তারপরে রমজান সম্পর্কে আলোচনা করবেন, রমজান যে আসছে এখানে সেখানে, এই যে আজেবাজে কথা, রাশিয়া ইউক্রেনের যুদ্ধ সবার ঘরে ঘরে, বলেন ঠিক আছে কিন্তু সব বেশি নাই, কিন্তু রমজান আসছে এই কথাগুলো আলাপ করলে সব আছে নাকি নাই? আছে, অনেক সওয়াব, আমল নামায় ভরপুর হয়ে যাবে নেক দিয়ে, সুবহানাল্লাহ বলেন। তারপরে রমজান আগমনের হিসাব করা, আর কয় দিন আছে, আর কয় দিন আছে, কয় ঘন্টা আছে, এই হিসাব করবেন, সব হবে নাকি হবে না? হবে ভাইয়েরা আমার। তারপরে সাধারণ ক্ষমা, কি ক্ষমা করবেন? সাধারণ ক্ষমা করবেন এই মাস থেকে, শাবান মাস থেকে যদি আপনি মাফ করতে পারেন, যেমন হয়তো আপনার সার্ভেন্ট ভুল করছে, আপনার চাকর ভুল করছে, আপনার কর্মচারী ভুল করছে, আপনি যদি আল্লাহর দিকে তাকিয়ে মাফ করতে পারেন তাহলে আল্লাহ তাআলা আপনাকে মাফ করবে নাকি করবে না? অবশ্যই করবেন। এই ১২টি আমল যদি আমরা মাহে শাবানে করতে পারি, অবশ্যই ইনশাআল্লাহ আমাদের মাহে রমজান বরকতময় হবে নাকি হবে না? আল্লাহ তাআলা আমাদেরকে যেন আমরা এই ১২টি আমল করতে পারি সেই তৌফিক দান করে, বলি আমিন। হাত তুলে আল্লাহ তাআলাকে দেখাই, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, হাত নামাই। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।